কিছু সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে বলে জানিয়েছেন জামাত ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান। বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাই কমিশনার ডেরেক লো জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন। অধ্যাপক মুজিবুর বলেন, সিঙ্গাপুরের সাথে দেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবে আহতদের উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান ভারপ্রাপ্ত আমির। এছাড়া উচ্চশিক্ষা এবং জনশক্তি পাঠাতে সহযোগিতা চেয়েছেন তারা। বিগত সরকারগুলো দেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তারা গণতন্ত্রের প্রতিশ্রুতি দিলেও গণতন্ত্রের সুফল জনগণ ভোগ করতে পারে নাই। কিছু সংস্কার না করলে, শুধু নির্বাচন করলেই আমরা সুফল পাবো না। সেই জন্য আমরা অপেক্ষা করছি এবং সহযোগিতা করছি, যাতে আমাদের দেশে যে সমস্ত দুর্নীতিবাজ এবং যে ধরনের প্রশাসন বিগত সরকার রেখে গেছে, এগুলোকে সংশোধন করে সেখানে নিরপেক্ষ একটা পরিবেশ তৈরি করার কাজ চলছে।